আরবিতে আছে, তরজমা গুলো নেপালি ভাষায়। তাহলে নেপালের যুবকরা নেপালি ভাষায় আল্লাহর কোরআন পড়ে তরজমা করে, আল্লাহ বোঝে কি না? জোরে বলে আল্লাহ বোঝে কি না? জোরে বলে বোঝে কি না? লন্ডনের মানুষ, ইংল্যান্ড মানুষ, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তারা জন্মগত ভাষা হলো ইংলিশ, তারা কোরআন পড়ে তরজমা করে ইংলিশে, তারা আল্লাহ সেই ইংলিশ ভাষা বোঝে কি না? বোঝে না? আমরা অসমের মানুষ, অসমীয়া ভাষা কো, অসমীয়া তরজমা করিব পারো, অসমীয়া কথা কব পারো, অসমীয়া মই দোয়া করিব পারো, অসমীয়া আল্লাহ ডাকিব পারো, আল্লাহ বোঝে কি না? সকলো ভাষায় বোঝে। আজকে তোমরা এই কেসরাপাড়া গোয়ালপাড়া জেলার মানুষ বাংলা ভাষায় বুঝবেন, আমি কিন্তু উজানি মানুষ, ঠিক না মিঠি? আমি কিন্তু ভাটিয়া ভাষা করতে পারি না, আমি পিওর বাংলা ভাষা বলতে পারি, কারণ বেশিরভাগ সভা আমার কলকাতা হাওড়া মুর্শিদাবাদ ওই দিকে হয়, সেই জন্য আমি বাংলা ভাষায় বলি, সেই জন্য আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? হবে না তো? বাবা, আমি এই যুবক মঞ্চের জলসার জন্যে আমি বড় খুশি, বড় আনন্দিত। আমি কোনোদিন আপনার এই কেসরাপাড়ায় জলসায় আসি নেই, সবাই আসি নেই, আজকে আমি আপনাদের এই মহব্বতে আজকের 12 জানুয়ারিতে 2024 সালে আজকে আপনার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আপনারা খুশি না বেজার? আসতে করলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলি দেখাই, দুনো দুটো হাত, যদি খুশি তো একটু আগে আগে বসি, পিছনের বাবা একটু আগে বসি, তাহলে বাবা তাহলে বুঝতে পারবো তো সবাই খুশি, ঠিক না মিঠি? তাহলে ভাবজন, আমার এখন টাইম মাত্র বেশি হয় নাই, 11:30 বাজে গেছে, সভাপতির এস কারেক্ট টাইম 11:30 হয়ে গেছে, আমি মনে হচ্ছে 12:00 দিকে সাড়ে দিতে চাই, হাইয়ের 12:30 কষ্ট হবে? যদি 12:30 পার হয় কষ্ট হবে? যদি রাত পয়া যায় কাম শেষ, সভাপতি কেমন এলাই পালাই ভালো, ঠিক না মিঠি? ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, তারপরে আমি আমার মৌজু, আমার সাবজেক্ট, আমার বিষয় যেটা বলা হয় অহমিয়াতে বিষয়, সাবজেক্ট ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় মৌজু, নাকি সব ভাষায় বুঝিয়ে দিলাম আমি, তারপরে আমার সাবজেক্টে আমার মৌজুতে আস্তে আস্তে যাব, ঠিক আছে? ঠিক আছে? এই জন্য বাপজন, আমরা যতক্ষণ আখিরি মোনাজাত হবে না এবং দোয়া হবে না, সভাপতির লাস্ট কোনো বক্তব্য হবে না, অতক্ষণ আমরা এই মঞ্চ থেকে কেউ যাব না। রাজি আছেন? রাজি আছেন? তারপরে তাবারক আছে, আছে না নাই? আছে। তারপরে তাবারকে বিতরণ আছে, মে লঘু আহার যেটা বলা হয় সেটা আছে, তারপরে তাবারক খেয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি খোয়ায়। খোয়ানেওয়ালাকে, বাঁচানেওয়ালাকে, রাখনেওয়ালাকে, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম হাদিস কোরআন যেখানে আমরা আসি সেখানে, হাদিস কোরআন যেখানে, দিনী মহফিল যেখানে, আমি যেটা জানি না সেটা জানে কে? আর জোরে বলেন, আরো জোরে, আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? আজকে যেই মহফিলে বসছি আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয় গেলাস খাই আল্লাহ জানে কিনা? অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা? 12 জান 2024 সালে 1 জানুয়ারি দিবস পালন করছি আল্লাহ জানে কিনা? তোমার এটি নাই, আমার ওটি পালন করছে। কত যুবক হাইরে ডিজে বাজা বাজে এক গ্লাস করে খেয়া পাগলা, তোমার কি আছে? ওকে হুজুর দোয়া কর না, আল্লাহ দিলে চাইতে পোলা, আমি তোমার পোলা নাকি ডিজে বাজে লেট টিনে পড়ে গেছে, কা হুজুর বোঝাই কহ। তাহলে মা কষ্ট হবে, কিছু নিয়ে যাও পকেটে নিয়ে যাও, জিন্দগি কামিয়াবি হবে, ইনশাআল্লাহ থাকবেন তো? তকবীর লাগাই না, তকবীর, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুন লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم أما شاته فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كمسها وسن شهرها وسنت فرضها وأتت بلاها فقد قلوا من أيو أبواب الجنة الشعاب أوقب الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ويا علي سيادنا فرستانا صبي بالي عاشم دي كسير دي نعي تكبير عاشل بابي আমে নারী কুলে রহমতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ
শাসা হইয়া আবু জেহে নবীর কলেমা পড়িল না দোজাহানির বাদশা নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আব্বাজন আমার সোনার জানরা আপনারা তো আরামাইশের বিছনাকে সারি দিয়ে এই ঠান্ডার মৌসুমে সমস্ত আরামকে ছেড়ে দিয়ে আজকে একটা দিনই মাহফিলে বসিয়ে আপনার হাদিস শোনার জন্য ইন্তেজার পাখির মতন হয়ে বসিয়েছেন এটা আল্লাহ পাকে লাখো শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ। বাপজন আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি আর একটু জোরে বলে বাপ সুন্নত, বাবা সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? আব্বা কেন কথাটা বললাম, ও সোনারে কেশরাপানা বন্ধুরা শোনো, ও কল্পনা ছিল বন্ধু শোনো, বর্তমান যুগে যাব না বাজারে গেলে চেনা যায় না, এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবা ছেলে। ও বন্ধু রে বর্তমান গোয়ালপাড়া টাউনে গেলে চেনা যায় না, লক্ষ্মীপুর টাউনে গেলে চেনা যায় না, ধুবড়ি টাউনে গেলে চেনা যায় না, বক্তিহাট বাজারে গেলে চেনা যায় না, এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। তোরকম ঠিক না বিটে আব্বা? সেই যুগে সেই জামানা, এই ফেতনা ফাসাদের যুগে একটা রসুলের সুন্নত যদি জিন্দা করতে পারি, আমার সোনার নবী আমাকে সারি কোনোদিনও জান্নাত যাবে না। যেরকম সুবহানাল্লাহ, সেই জন্য বাপ আমরা একটা রসুলের সুন্নতকে জিন্দা করি, সালাম দেই, একটা সুন্নত জিন্দা হবে। আল্লাহ রসুল বলছে একটা সুন্নতকে জিন্দা করবে যে ভালোবাসবে সুন্নত আমার, কারণ আমার এই ফিল জান্নাত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকের সবার, আজকে এই কেশরাপাড়া যুব সংঘের, যুব মঞ্চের যুবক ভাইদের মোহাব্বতের দিনই মহফিলের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম, আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিত ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম, আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে, আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব, নাই কোন মাবুদ আল্লাহ সারা, নাই কোন মাবুদ আল্লাহ সারা, পড়লা ইলাহা। চোখের পলকে যায় যুবক মঞ্চকে বলছি, যুবক ভাইকে অনুরোধকে বলছি, আতিকুর রহমান ভাইকে বলছি, আপনারা যেন কমিটি বিন্দু আছেন আফতার হুজুর বক্তার সম্রাট আসাম বাংলার ঘরে সারা ভারতের সেমানায় সেমানায় ঘুরতেছে, জিনাটার বন্ধ করলে আমার মেমোরি কাম করে না, যদি জলসা দিয়েছেন 5 লিটার তেল যায় যাবে,
ঠিক না বিঠি? আসাম এটা বাংলার কারেন্ট না, বেঙ্গলের কারেন্ট না, এক সেকেন্ড হবে না। আসামের কান আমি দেখছি সন্ধ্যা থেকে কয়েক বাজে গেতেছে, সেই জন্য বলছি কারেন্ট অফ করবেন না জেনারেটার। 10 লিটার তেল যাক, অসুবিধা নাই। এদিকে হুজুর তেল দিয়ে দাও, আমি তেল নিয়ে নেবো রাইজের কাছে, অসুবিধা নাই। ঠিক না বিঠি? সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা পদলা ইলাহা, পদলা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পদলা ইলাহা, পদলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।